আসছে স্বর্গ তৌহিদ, যার কোড নাম্বার হচ্ছে 3404। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছো? কি গাইবে আমাদের জন্য আজকে? আজকে শ্রদ্ধেয় শিল্পী শাহনাজ রহমতুল্লাহ ম্যামের গাওয়া খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো। আহা, আমি তো অলরেডি আকাশে ভাসছি। দেখি, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। সুন্দর করে গেও। থ্যাংক ইউ অপু। Instrument, musician, I mean, music connects with that soul that we love. Shahnaz aunty, she was like my mother, and Bhishon Bhalobashta hoy. You remind her very accurately. I want to come to you for. Thank you, thanks. Thank you, sir. আমরা জানি যে বিবিসি জরিপের সর্বকালের সর্বসেরা 20টি বাংলা গানের মধ্যে তিনটি গান শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহর, এবং ওনার গান গাওয়া কি ভীষণ কঠিন কাজ, সেই কঠিন কাজটি এত সুন্দর করে করেছো তুমি। আমি সর্বসম্পর্কে দুটো কথা বলি। আমরা একই স্কুলে পড়তাম, বগুড়া গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। এই ইয়াংস্টারে অনেক বছর পর এই মেয়েটাকে দেখলাম। শি ওয়াজ দ্য ফার্স্ট গার্ল ইন স্কুল, অ্যান্ড ও কিন্তু এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে। পড়ালেখায় ভালো হয়েও কিন্তু ভালো গান করা যায়। একটু অনুভূতিটা জানাও না আমাদের।
সর্বপ্রথম আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। এরপর আমার বাবা মা আজকে আসতে পারেনি, আমার ছোট দুইটা ভাই আছে, তো একটা একদম 5 বছর বয়স, ওর স্কুল ইন্টারভিউ আছে 27 তারিখে, এজন্য পরে আমি বললাম যে না, টেক কেয়ার অফ দেমসেলফ, আমি এখানে একা সামলে নেব। তো আমার মা খুব এক্সাইটেড হবে অবশ্যই শুনে, অ্যান্ড আমি এটা আম্মুকে মনে করে এই গানটা গাইছি, সো থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ। যার এই গানটা, ওনার জন্য আসলে আমাদের তো কিছু করার নেই, একমাত্র একটা জিনিসই করতে পারি, ওনার জন্য সবসময় দোয়া, আল্লাহ যেন ওনাকে বেহেস নসিব করুক। আমিন। প্রতীক ভাইয়া, সিঙ্গার্স এন্ড কম্পোজার, দে আর ভেরি ইমোশনাল অ্যাকচুয়ালি। দ্য অনলি প্লেস অফ ইমোশন দ্যাট উই অল আর কানেক্টেড রাইট নাও ইজ দি গ্রেট শাহনাজ রহমতুল্লাহ। বাংলাদেশে আর একজন শাহনাজ রহমতুল্লাহ হয়তো আমরা কোনোদিন পাবো না, কিন্তু থ্যাংক ইউ ফর ডুইং দ্য প্রপার জাস্টিস উইথ দিস সং। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। আমরা একটু আমাদের শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহর জন্য একটু দাঁড়িয়ে তাকে একটু শ্রদ্ধা জানাতে চাই। থ্যাংক ইউ। পরেরবারের জন্য প্রিপেয়ার হও। ঠিক এমনটাই চাই ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ।